Miska, Muska, Mickey. Miska, Muska, Miska, Muska. নমস্কার। বেশি কথা না বলে সরাসরি চলে যাব আজকের টপিকে। লকডাউন, এখন মানুষ এখন বাড়িতে, মানুষ এখন প্রচুর কাজ করছে, অনেক মানে কাজ করে একেবারে ফাটিয়ে দিচ্ছে। কিন্তু করোনা ছাড়াও আর কি মানুষের মধ্যে আরেকটা নতুন রোগের সংক্রমণ দেখা যাচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? শিল্পোফোবিয়া। আর সেই জন্য মানুষের ভেতরকার নায়ক, গায়ক, চিত্রকর, নর্তক সবাই করে এক ধাসে জেগে উঠেছে। আর তার জন্য মানুষ কি করছে? শিল্প করছে। কিন্তু কি শিল্প করছে ধরতে পারবেন না? দেখতে চান না কি এরকম একটা গল্প? চলুন তাহলে। হ্যালো, বলছি একটা ছবি এঁকেছি, হোয়াটসঅ্যাপে তোকে পাঠিয়েছি, কেমন হয়েছে? ভাই এটা কি এঁকেছিস? এ তো বুনিপের ছোট ভাই, চাঁদের পর টু বার করে ধরে দিয়েছিস নাকি? হ্যাঁ রে, এটা বুনিপি এঁকেছি। ওই চাঁদের পর দেখছিলাম ঘরে বসে বসে, কি আর করবো, তাই একটা ওরকম বুনি পাকার চেষ্টা করেছি। সাব্বাস, দারুণ দারুণ হয়েছে ভাই, দারুণ হয়েছে। একদিন তুইও বড় হবি, তোর বুনিপও বড় হবে, তারপর তুই আর তোর বুনিপ মিলে সুপারস্টার বেড়ের সাথে লড়াই করতে যাবি। ঠিক আছে, আমি তাহলে পরে তোকে ফোন করবো, বাবা ডাকছে। হ্যালো হ্যালো সঙ্কে, দেখ না তোকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, কেমন হয়েছে? দারুণ হয়েছে ভাই, ফাটাফাটি, পুরো সেম টু সেম। থ্যাংক ইউ। আর সকালবেলায় তো দেখলাম, সকালে আমার বাড়ির সামনে এসেছিল, তোদের বাড়ির সামনেও গেছিল নাকি? না, এমনি ইচ্ছা হলো তাই আঁকলাম। ও আচ্ছা, সকালে এসেছিল বাড়ির সামনে, খেতে দিলাম ওকে, আদর করলাম, কি সুন্দর ন্যাজ লাগছিল, কোলে নিলাম ওকে আবার। হাতিকে কি করে কোলে নিলি? ওটা হাতি ছিল। হাতি এঁকেছিস তুই? আমি তো বললাম আমাদের পাড়ার ভালো কুকুর। না রে, ওটা আমি কুকুরই এঁকেছি, আসলে আমি এমনি দেখছিলাম, তুই বুঝতে পারিস কিনা। তাই তাহলে ভালোই এঁকেছি বল। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, দারুণ হয়েছে, আগানো ফাটাফাটি। তাহলে পরে তোকে ফোন করো, বাবা ডাকছে। তুমি রবে নি রবে। হ্যালো হ্যালো দিদি, কেমন আছো? ভালো রে। হ্যাঁ, তোরা কেমন আছিস? ভালো। একটা ছবি এঁকেছি, দেখবে হোয়াটসঅ্যাপে আমায় পাঠাবো? হ্যাঁ অবশ্যই, আমিও তো দেখবো আমার ভাই কি এঁকেছে। পাঠিয়েছি, দেখো। ঠিক আছে, আচ্ছা দাঁড়া দেখছি। হ্যাঁ দেখলাম, বাহ চমৎকার, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ওটা কি এঁকেছি বলো তো? আরে এটা তো ইয়েতি। আচ্ছা শোন না একটা কথা বলো। আরে তো অসাধারণ লেভেলের আঁকা, মানে মানে কি বলবো, আরে অস্কার অস্কার, পুরো অস্কার লেভেলের আঁকা, মানে আলাদাই আলাদাই ব্যাপার। বাড়ির বাইরে চলছে একটা নির্মম ধ্বংসলীলা।
সে সম্পর্কে আমরা সবাই কম বেশি অবগত। কিন্তু এর মধ্যেও বাড়ির ভেতরে থেকে কিছু মানুষ চাইছেন সৃষ্টির আনন্দে নিজেকে মাতিয়ে রাখতে। তাদেরকে সাহায্য বা অনুপ্রাণিত আমরা নাই করতে পারি, কিন্তু নিজেদের অজান্তেই তাদের আত্মবিশ্বাসটাকে আমরা ধ্বংস করে ফেলছি না তো?